होते चले 2023 सालेर द्वितीयतम सूर्यग्रहण। এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন সাধারণ মানুষের মনে কিন্তু জেগেছে বিশাল আকারের ভয়। কারণ বিগত 100 বছরের মধ্যে সবথেকে বড় মহাজাগতিক শুভ ও অশুভ যোগ লক্ষ্য করা যাবে এই গ্রহণ চলাকালীন সময়ে, যার ফলে গর্ভবতী মায়েদের পাশাপাশি বিভিন্ন রাশি জাতক জাতিকাদের জীবনে বিপদের ইঙ্গিত রয়েছে। বিভিন্ন বড় বড় জ্যোতিষবিদ তথা গবেষকরা এই গ্রহণকে নিয়ে কিন্তু চিন্তা প্রকাশ করেছেন। তাই এই সময়ে আপনারা অত্যন্ত সচেতন থাকবেন এবং গ্রহণের নিয়মগুলো অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন। এরপর এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ হতে চলেছে 14 অক্টোবরে, অর্থাৎ শনিবার দিন। পঞ্জিকা অনুসারে সেদিন হলো আশ্বিন মাসের অমাবস্যা তিথি। এই দিনেই কিন্তু পালিত হবে মহালয়া। তো 14 অক্টোবরে এই সূর্যগ্রহণ ঠিক কোন সময়ে শুরু হবে এবং কোন সময়ে শেষ হবে, কোন কোন জায়গা থেকে এই গ্রহণটি ভালো মতো দেখা যাবে এবং কোন কোন রাশির ওপর এই সময় খারাপ প্রভাব পড়তে চলেছে এবং গর্ভবতী মায়েরা এই সময়ে কি কি সতর্কবার্তা অবলম্বন করবেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। কন্যা রাশি ও চিত্রা নক্ষত্রে কিন্তু লাগবে সূর্যগ্রহণ। এটি হবে বলয় গ্রাস গ্রহণ, একে কঙ্কনাকৃতি সূর্যগ্রহণও বলা হয়ে থাকে। অর্থাৎ সেদিন কিন্তু আকাশে কঙ্কন বা চুড়ির আকারের মতো দেখতে লাগবে সূর্যকে। 14 অক্টোবরে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণের ঠিক 15 দিন পরেই হবে বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ, যা কিন্তু হবে 29 অক্টোবর। তো 14 অক্টোবর 2023 শনিবার দিন এই গ্রহণ কিন্তু শুরু হবে রাত্রি 8:34 এবং গ্রহণ কিন্তু ছেড়ে যাবে 15 অক্টোবর রাত্রি 2:25। এই সূর্যগ্রহণের ফলে বিভিন্ন দেশে কিন্তু ভূমিকম্প, সুনামি বা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। এমনকি কোনো কোনো দেশে গ্রহণের অশুভ প্রভাবের ফলে অপরাধমূলক কাজকর্ম বেড়ে যেতে পারে।